আমি এখানে প্রথমে একটা ডিজাইন এঁকে নিয়েছি, আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কাপড়ের নিচে ডিজাইনটা রেখে কিন্তু আঁকবো। আর এই ডিজাইনটা যেহেতু আমি বারবার রিপিট করব, তাই এই প্রসেসটা ফলো করলে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একই রকম হবে। মানে বারবার যে ড্রয়িংটা করব প্রত্যেকটা ডিজাইন সেম হবে, কোনো চেঞ্জ বা কষ্ট হবে না। খুব দ্রুত এই কাজটা করতে পারবেন যারা ড্রেসে নিচের পার্টে অথবা আপনার কামিজ ওড়নার চারপাশে শাড়ি করতে চান এই ধরনের ডিজাইন, বা ডিজাইন একরকম হয় না বা সুন্দর হয় না। তারা প্রথমে এরকম কাগজের ভিতর ড্রয়িংটা করে এক কালার কাপড়ের নিচে রাখলেই কিন্তু দেখতে পারবেন যে পুরো সুন্দর করে ডিজাইনটা বোঝা যায়। তারপরে সুন্দর করে এঁকে নেবেন। এই পর্যায়ে কাপড়টা একটু হাত দিয়ে চেপে ধরে তারপরে কাজ করবেন বা আঁকবেন, এতে করে সুবিধা হয়। তো আমি নিচের পার্টটা পুরোটা আমি ড্রয়িং করে নিয়েছি, বেশ সুন্দর হয়েছে ডিজাইনটা। আর এভাবে করে করাতে আমি খুব দ্রুত কিন্তু ড্রয়িংটা করতে পেরেছি। এই পর্যায়ে আমি এখানে দুই ধরনের পাতা আছে, তো এই পাতাটা আমি দিয়ে দিচ্ছি এভাবে করে শাটিন স্টিচ। আর আমি এখানে টিয়া কালার সুতা ব্যবহার করছি, সুতি লাচ্ছে সুতা দুই তার। এখানে আমি সুই ব্যবহার করছি 7 নম্বর সাইজের সুই, মূলত আমি 7 এবং 8 নম্বর এই দুইটা সাইজের সুই ব্যবহার করি এই ধরনের হাতের কাজের জন্য। আর অবশ্যই ফ্রেমটা টাইট করে আটকাবেন। আমার এই ফ্রেমটা একটা চায়না ফ্রেম, এটা প্লাস্টিকের ফ্রেম। তো যাদের সমস্যা হয় যে সেলাইয়ের পরে সেলাই ফ্রেম খুলে ফেললে সেলাইগুলো কুচকে যায় বা ফুলে ফুলে থাকে, তারা কাজটা একটু সাবধানে করবেন, ফ্রেমটা টাইট করে আটকাবেন এবং সুতা টানার যে ব্যালেন্স ওটা সমান রাখবেন, মানে খুব বেশি জোরেও না খুব বেশি ঢিলাও না। আমি এখানে দুইটা সুতা নিয়ে নিয়েছি, অনেকেই দুইতার বুঝেন না, মানে দুইটা সুতা শুয়ের ভিতর যখন আমি ইন করাবো ওইটাকে দুইতার বলে। আমি এখানে সবুজ কালার সুতা দিয়ে পাতার কাজটা করব, মূলত আমি দুই কালার সুতা ব্যবহার করছি পাতার কাজে। আর এখানেও আমি সুতির লাচ্ছে সুতাটাই ব্যবহার করছি, মূলত এই ধরনের সুতা দিয়ে কাজ করতে বেশ কমফোর্টেবল এবং প্রাইসটাও কম থাকায় আপনি যে কোনো কাজ করলে কিন্তু আপনার খরচটা কম পড়বে। তো আমি এখানে ফিশবোন স্টিচ বা এটাকে আপনার খেজুর কাটা ভাট বলে এই স্টিচটাতে পাতা করলে আমার কাছে বেশ ভালো লাগে এবং দ্রুত করতে পারবেন এই সেলাইটা দিয়ে। আমি সাধারণত এই সেলাইটা দিয়েই পাতার কাজটা বেশি করি, আমার কাছে বেশ ভালো লাগে এই সেলাইটা আর খুব দ্রুত হয়। তো এখানে পাতার কাজটা কিন্তু আমি এইভাবে করে প্রত্যেকটা পাতা করে নিব। এই পর্যায়ে যে ডাল বা এই যে গোল ডিজাইনটা আছে সেটা করার জন্য আমি এখানে একটা বাদামি কালার সুতা নিয়েছি, দুই তার সুতা, এটাও সুতি লাচ্ছে সুতা। আর এই যে এইভাবে করে আমি এখন ডাল ফোড় দিয়ে নিচ্ছি। অনেকেই জিজ্ঞেস করেন আমি এই ধরনের জিনিসপত্র মানে কাপড় ফ্রেম সুই সুতা আমি সৌদি থেকেই কিনি কিনা বা কোথা থেকে কিনি। আমি যেহেতু বাইরে থাকি আর এগুলো এখানে পাওয়া যায় না, আমি বাংলাদেশ থেকে সব কিছু নিয়ে আসি। আর সাধারণত আপনার ড্রেসগুলোর যে ম্যাটেরিয়াল এটা আমি এখানে পাই না, বা টেইলারিং যে ব্যাপারটা সেটাও এখানে নাই, যে কারণে আমি বাংলাদেশ থেকে আমি সব কিছুই বানিয়ে নিয়ে আসি। আর এই যে এই সুতাগুলো বাংলাদেশ থেকেই নিয়ে আসি, অনেক সুতা একসাথে নিয়ে আসি, বা কেউ যখন আসে তখন আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসি, আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও আর একটা কোশ্চেন আসে যে আমি এত ড্রেস যে সেলাই করি এগুলোকে আমি সেল করি কি না বা কী করি। বেসিক্যালি এখানে সেল করার মতো অপশনটা আমি নাই বা আমার পক্ষে পসিবল হয় না যে আমি এখান থেকে কাজ করে বাংলাদেশে পাঠাবো, বা একজনের মাপ অনুযায়ী তো আর আমি চাইলেই বানিয়ে বাংলাদেশ থেকে আনতে পারি না। সেক্ষেত্রে আমি বানিয়ে রাখি আমার কাছে, আমার আত্মীয় স্বজন কাছের মানুষের বাচ্চাদেরকে আমি গিফট করে দেই। আমার এখানেও অনেক পরিচিত লোকজন আছে যাদের বাচ্চাদেরকে আমি গিফট করে দেই। এক্ষেত্রে আসলে আমার আর বেবি ড্রেসগুলো কিনতে হয় না, ওদেরকে এমনিই আমি কাজ করে গিফট করতে পারি। আর মূলত আমি খুব বেশি বড় ড্রেসগুলো করি না, 2-3 বছর বাচ্চা, 5 বছর বাচ্চা, 7-8 বছরের বাচ্চা পড়তে পারবে এমন সাইজের ড্রেসগুলোই আমি মূলত বানিয়ে আনি। একেবারে 20-30টা একবারে বানিয়ে আনি, অথবা কেউ যখন আসে তখন আমি বেশ কিছু ড্রেস বা সুতা এগুলো নিয়ে আসি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর বাংলাদেশে গেলে বা ওরকম সেল করার মানে যদি কোনো অবস্থা থাকে বা কোনো সিচুয়েশন হয় সেক্ষেত্রে আমি সেল করি। তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। এই পর্যায়ে আমি কিন্তু ফুলের কাজটা শাটিন স্টিচ দিয়ে করছি, স্টিচটাতে ফুলের কাজ করলে বেশ সুন্দর হয়। আর এখানে আমি একটা শেড সুতা ব্যবহার করছি, কমলা, মানে একটা লাইট কমলা আর একটা বাসন্তী হলুদ, সুন্দর একটা হলুদের কম্বিনেশন এই সুতাটা, লাচ্ছে সুতার এই শেড সুতাটা বেশ ভালো। আর এটা কিন্তু নর্মাল এক কালার সুতা থেকে একটু 5 টাকা দাম বেশি পড়ে, আমি মনে হয় এটা 25 টাকা করে কিনেছি, আর এক কালারগুলো 20 টাকা করে সুতাগুলো। আর এখানে আমি একতার সুতা নিয়েছি, এটা একটা গুটি সুতা, আমার কাছে লাল লাচ্ছে সুতাটা ছিল না। আর যেহেতু আমার জামার নিচের পাইপেন অথবা গলার নেক পোর্শনটা লাল কালার, তাই আমি ফুলের মাঝখানটা লাল দিয়েছি আর ফুলটা হলুদ করেছি যেন দেখতে সুন্দর লাগে। যেহেতু আমার হোয়াইট কালারটাই ড্রেস, তাই এই কালারটাই আমার কাছে মনে হচ্ছিলো বেশ ভালো লাগবে লাল ফুল করার থেকে। আপনাদের
কাছে কেমন লাগছে জানাবেন অবশ্যই আমার কাজটা। আর এই যে ফ্রেমে থাকা অবস্থায় আমার কাজটা এরকম, আমি এখন খুলে একটু দেখাচ্ছি যে কাজটা কেমন হয়। আমি কিন্তু এখন পর্যন্ত ড্রেসটা ওয়াশ বা আয়রন কিছুই করি নাই। তো অনেকেই যে বলেন ফ্রেম খোলার পরে কাজ সুন্দর হয় না, এই যে দেখুন সুন্দর করে কাজ করলে অবশ্যই কাজটা সুন্দর হবে। ডিজাইন বা ড্রেসটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।